সবজির বাজারে আগুন ধরিয়েছে আলু। আলু কিনতে গিয়ে পকেট ফাঁকা হচ্ছে সাধারণের। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতির জেরে বাজারে আলুর যোগান কমেছিল। অবস্থা বুঝে আলুর দাম বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা, ফলে পূর্ব বর্ধমানে কেজি প্রতি 30 টাকা ছাড়িয়েছিল আলুর দাম। দুদিন আগে তো 30 টাকা ছিল, এই কারণ কি 10 টাকা বাড়ার? সমস্যা কি রয়েছে এখন মূলত? রাজ্য সরকার যে সহায়তা কেন্দ্র খুলেছিল আলুর জন্য, সেটা তো এখন বন্ধ, সাপ্লাই দিতে পারছে না। আলুর মূল্য বৃদ্ধিতে যখন হাসফাস অবস্থা, তখনই কর্মবিরতি প্রত্যাহার। আজকে আলু প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্ব এবং স্টোর অ্যাসোসিয়েশনের নেতৃত্ব যেভাবে আশ্বস্ত করেছেন যে আগামী কাল থেকে আলুর স্বাভাবিক যোগান হবে এবং দামও কমবে। যদিও বাজারে এই হালের জন্য রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। রাজ্য সরকার সম্পূর্ণভাবে রাজ্য চালাতে সর্বোপরি ব্যর্থ। সমস্ত দিক দিয়ে সুশাসন স্বাস্থ্য বা খাদ্য প্রক্রিয়াকরণ সমস্ত দিক দিয়েই রাজ্য সরকার ব্যর্থ। আলুর দাম ঊর্ধ্বমুখী, মধ্যবিত্তের মাথায় হাত। আলুর মূল্য বৃদ্ধির জেরে ঝাড়গ্রামেও দাম বাড়ছিল চপ ও সিঙ্গারার। আলুর দাম যা বাড়ছে এবং তেল চিনি ময়দা এসবের যা জিনিস বাড়ছে, আমাদেরও এই শহরের তুলনা অনুসারে আমাদেরও সিঙ্গারা এবং চপের দাম বাড়াতে হবে। 10 টাকা চপ মুড়ি খেয়ে টিফিন করেন বহু মানুষ। আলুর মূল্য বৃদ্ধিতে তাদের মাথাতেও যখন বজ্রাঘাত, তখনই সুখবর। আলু ব্যবসায়ী সমিতি তারা কর্মবিরতি তুলে নিল, তাই স্বাভাবিক কারণে এটা একটা আমাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং মূল্যটাও কম পাবে। তো এইভাবে সাধারণ মানুষ খাবে কি? আলুটা তো আমাদের প্রতিনিয়ত প্রতিদিন দরকার হয় আমাদের, তো সেখানে আলুর যা যেভাবে দাম বেড়ে যাচ্ছে, তো নাবিশ্বাস উড়ে যাচ্ছে সাধারণ ফ্যামিলিগুলো। মুখ্যমন্ত্রীর কথা মতো তেলে ভাজা বিক্রি করেও শান্তি নেই, কারণ এখন আলুর দরজে আকাশ ছোঁয়া। এমন অবস্থায় আলুর হাফ সেঞ্চুরির বাজারে ব্যবসা গুটিয়ে ফেলার আশঙ্কায় ভুগছিলেন দুর্গাপুরের তেলে ভাজা ব্যবসায়ী নন্দলাল ঘোষ। কর্মবিরতি প্রত্যাহারে কিছুটা ফিরবে বাজারে হাল। আলুর যে দাম বেড়েছে, তো অটোমেটিক চপের দাম বেড়ে যাবে, উপায় নাই। সবই তো হাইফাই দাম, আমাদের সাধারণ মানুষের পক্ষে মানে বেঁচে থাকাই একটা কষ্টকর। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্ত, ঝাড়গ্রাম থেকে বিদেশ বেরা ও দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, রিপোর্ট ক্যালকাটা নিউজ।